ঘড়িতে তখন সকাল 8টা বাজে। শহীদ মিয়াকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। নাম না জানা গাছগাছালির শিকড় বা তাবিজ কবজ নিয়েই তার যত ব্যস্ততা। আকর্ষণীয় কথামালায় আকৃষ্ট হয়ে এসব কিনছেনও কেউ কেউ। তার কথা থেকে জানা গেল, দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে সপ্তাহে তিনি একদিন আসেন এই বাজারে। এবং এই বাজারে যে কোনো জিনিস নিয়ে আইলেই যে কোনো বিক্রেতাই বিক্রি করতে পারে, কারণ এটা সাপ্তাহিক বাজার। তখনও জমে উঠেনি বাজার। এক দুজন করে কেউ সবজি, কেউ বা গৃহপালিত পশু পাখি বা মশলা নিয়ে দোকান সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর খোলা মাঠে গাছের নিচে অস্থায়ী চায়ের দোকানে কেউ ব্যস্ত চা পানে। সবুজ চা বাগানের মাঝখানে এই বাজারের অবস্থান। সিলেট শহরের উপকণ্ঠেই বেশ ঐতিহ্যবাহী এবং পুরনো একটি বাজার বাগান বাজার। সিলেট নগরীর শাহপরান এলাকার খাদিমপাড়া ইউনিয়নের এই খাদিম বাগানের মাঝখানে গড়ে উঠেছে বিধায় অনেকেই এই বাজারটিকে বাগান বাজার বলে থাকেন। আবার সপ্তাহে প্রতি রোববার এই বাজার বসে, তাই বাহিরের মানুষের কাছে এটি রোববারি বাজার নামে পরিচিত। ঠিক কবে এই বাজারের যাত্রা শুরু তার সঠিক ধারণা স্থানীয়দের জানা না থাকলেও বলা হয় শত বছর পুরনো এই বাজার গড়ে উঠেছে বাগান যাত্রার সময় থেকেই। বাগানে কাজ করা সাধারণ শ্রমিকদের নিত্যপণ্য কেনাবেচার জন্যই মূলত গড়ে ওঠে এই বাজারটি। সপ্তাহে প্রতি রোববার বসে এই বাজার। এলাকার মানুষ যার যার সুবিধার্থে আয়, সুন্দর দেখার লাগে বা কিছু পছন্দ লাগলে কিনলো। সব জায়গার মানুষ আসে এখানে, আসে বাজার উজার করে, সব কিছু করে। বেলাপাড়ার সঙ্গে সঙ্গেই বাজারে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়। একটি গ্রামীণ বাজারের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সবই রয়েছে এই বাজারে। বাজারের বিক্রেতা বলতে স্থানীয়দের আধিপত্য। একসময় শুধু চা শ্রমিকরা বাজারের ক্রেতা থাকলেও সময়ের বিবর্তনে তা ছড়িয়েছে আশপাশের বেশ কয়েকটি এলাকায়। মনে রাখো, আপনার মাছ, তরকারি, গরু, ছাগল, হাঁস, মুরগ, কাপড় চোপড়, মানে গরিব কলতার লাগিয়ে একটা সুন্দর বাজার এটা। আশপাশ এলাকার মানুষগুলো আর বাগানি মানুষ বেশি আয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমাহার, সাথে একদম টাটকা সবুজ সবজি। হাওর বিল থেকে সংগৃহীত দেশীয় মাছ কিংবা গৃহপালিত পশু সুলভ মূল্যে পাওয়ায় সন্তুষ্টি ক্রেতারাও। টাটকা সবজি টবজি উঠে, বিলের মাছ আছে, পিসারের মাছ আছে, গরু আছে, ছাগল আছে, আস মুরগি লাগাইয়া কাপড় চোপড়, এটা হলো গরিবর বাজার। সবাই দূর দূরান্ত থেকে যা আছে, বিভিন্ন জাতের মানুষ আছে এই বাজারে। প্রত্যেকের বেচা কেনাও নেহায়েত কম নয়। এই যেমন বিষ্ণু বাড়ই, সপ্তাহের শনি থেকে শুক্রবার পর্যন্ত তিনি সিলেটের বিভিন্ন হাওর, খাল, বিল, নালা থেকে কুচিয়া সংগ্রহ করে নিয়ে আসেন বাজারে। চাহিদা থাকায় দীর্ঘ 22 বছর ধরে প্রতি সপ্তাহে তিনি উপার্জন করেন 8 থেকে 10 হাজার টাকা। শোকে নেই, কেউ কয় ওরিস বেমার, কেউ কয় এমনি খাইতে মজা লাগে, কত কারণে নেই। 8-10 হাজারের উপরে বিক্রি হয়, আমি কত বাজারে বেচি 7 হাজার টাকা। তবে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ঘরোয়াভাবে পালিত হাঁস, মুরগ এবং কবুতর। অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে যেমন বিক্রেতারা এগুলো নিয়ে আসেন, তেমনি দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারাও। আমরা অনেক দূর থেকে নিয়ে আইছি। দাম দর তো মোটামুটি, এখন তো কবুতরের বাজার সস্তা, বুঝছেন। খানির দাম বাড়ার কারণে কবুতর এখন মানুষ কিনতে চায় না। টাকা তো কিনা নি, আমরা বাজার বাজার বিক্রি করি, মহল্লা মহল্লায় বিক্রি করি। স্থানীয়দের কাছে এই বাজারটি একটি আধুনিক সুপারশপ। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্যের সকল দ্রব্যই কিন্তু পাওয়া যায় এই বাজারে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই বাজারে লেনদেন হয়ে থাকে বাজার দিনে অন্তত পক্ষে 10 থেকে 12 লাখ টাকা। সিলেটের এই বাগান বাজারটি শুধু বাজার নয়, বরং এটি স্মরণ করিয়ে দেয় গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের কথা। সচরাচর শহরাঞ্চলে এমন বাজার না থাকলেও এখনও কালের সাক্ষী হয়ে টিকে আছে এই বাজারটি। গুলজার আহমেদ, এখন সিলেট।